হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুমানা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড এই কাস্টার্ডটা অনেক ভালো একটা ডেজার্ট এটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ এটা দুধ আর ফ্রুট দিয়ে তৈরি এটা ভাতের পরে এই ডেজার্টটা খেলে অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো ভিওয়ার্স আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আমি প্রথমে নিয়ে নিয়েছি আদা আধা লিটার পরিমাণ দুধ তরল দুধ দুধটা আমার ভালো ব্র্যান্ডের ঘন তাই এটাকে আমার আগে চাল দিয়ে ঘন করা লাগেনি আপনাদের যদ দুধ যদি পাতলা হয় তাহলে এটাকে অবশ্যই ঘন করা নেবেন ঘন দুধের কাস্টার্ড অনেক ভালো হয় তারপরে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা আমি এই ব্র্যান্ডেরটা নিয়েছি আমি বাইরে থাকি আমার কাছে এই ব্র্যান্ডটা অ্যাভেলেবেল ছিল বলে আমি এটা নিয়েছি এটা ভ্যানিলা ফ্লেভারের আপনারা যে কোনো ফ্লেভারের ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে কাস্টার্ডে হালকা পরিমাণ ভ্যানিলা এসেন্স সেট করতে হবে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ চিনি আধা লিটার দুধের সাথে আমি আধা কাপ চিনি নিয়েছি এক লিটার দুধ নিলে আপনারা এক কাপ চিনি নেবেন এবার আমি ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ডের কাস্টার্ড পাউডারের একটা মিক্সচার তৈরি করে নেব কারণ সরাসরি কাস্টার্ড পাউডার গরম দুধের মধ্যে দিতে গেলে পাউডারটা ধলা বেঁধে যায় কাস্টার্ড ভালো হয় না তাই আমি এটাকে গুলিয়ে নিচ্ছি আমি আড়াই টেবল চামচ পরিমাণ পাউডার নিয়ে নিয়েছি আমি কোনো ডিমের কুসুম এখানে ইউজ করছি না আপনারা যদি ডিম ইউজ করতে চান তাহলে অবশ্যই কাস্টার্ড পাউডারটা কমিয়ে নেবেন আমি ডিম দিচ্ছি না তাই আমি আড়াই টেবিল চামচ পরিমাণ কাস্টার পাউডার নিয়েছি এবার আমি ঠান্ডা দুধ পাঁচ ছয় টেবিল চামচ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে এটাকে পাউডারটাকে গুলে নেব পাউডারটা গুলানো হয়ে গিয়েছে এবার আমি দুধের সাথে চিনি আর লবণ মিক্স করে মিক্স করে নিব লবণ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মিষ্টি জিনিসে লবণ না দিলেও চলে আমার কাছে ভালো লাগে তাই আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি দুধটাকে আমি চোলায় জাল করে নেব চার পাঁচ মিনিট ফুটানোর পরে আমার দুধটার এই অবস্থা এবার আমি এতে যে কাস্ট যে কাস্টার্ড পাউডারের যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটা এক হাতে ঢালবো অন্য হাতে দুধটাকে নাড়ব এক হাতে দিলে অন্য হাতে নাড়বো না নাড়লে কাস্টারটা দলা বেঁধে যাবে কাস্টার ঠিক হবে না এভাবে করে আমি এক হাতে নাড়ছি অন্য হাতে দিচ্ছি দিতে দিতে দেখবেন কাস্টারটা অনেক ঘন হয়ে আসছে অনেক ঘন অটোমেটিক্যালি এটা ঘন হয়ে যাচ্ছে তারপরে ছুলাই দিয়ে আমি আবারও দু তিন মিনিট জাল করে নেব এতে কাস্টারটা আর একটু ঘন হবে চুলো রাস্তা মিডিয়াম করে আমি এবার এভাবে দু তিন মিনিটের রেখে নেড়েছে আর একটু ঘন করে নিলাম দেখেন কতটা ঠিক হয়েছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার আমি একটা বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পরে এটা আরও ঘন হয়ে যাবে তারপর আমি এতে ফ্রুটগুলো একে একে অ্যাড করে কাজটা তৈরি করব। আমি ফ্রুটের মধ্যে নিয়েছি আঙ্গুর আঙ্গুর আমি দুা করে নিয়েছি একটাকে নিয়ে নিয়েছি আমি রেড প্লাম আমি বাইরে থাকি সেখানে এই ফ্রুটটা অ্যাভেলেবেল আপনাদের বাংলাদেশ বাংলাদেশ সেটা না থাকলেও কোনো সমস্যা নেই অন্য কোনো ফ্রুট দিয়ে আপনারা করতে পারেন যে কোনো ফ্রুট দিয়ে কাজটা তৈরি করা যায় এরকম ফ্রুটটা আমি নিয়েছি তারপর নিয়েছি আমি আনার তারপরে নিয়েছি আমি খোলা আর নিয়েছি আমি কিশমিস ড্রাই ফ্রুটের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আছে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আমি কিশমিশ নিয়েছি আর নিয়ে নিয়েছি আপেল আপেলের কুষা ছাড়িয়ে তারপর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুইটা আপেল নিয়েছি এখানে আমি এবার আমার কাস্টার্ডের কাস্টার্ডটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এটা অনেক ঘন হয়েছে আগের থেকে এবার আমি এর ভিতরে ফ্রুটগুলো দিয়ে তৈরি করে নেব আমার সবগুলো কাস্টার্ডের লিকুইডটা লাগেনি আমি অর্ধেক দিয়ে তৈরি করছি এখনের জন্য পরে আমি বাকি অর্ধেক দিয়ে পরে তৈরি করে খেতে পারবো কারণ একসাথে করে ফেললে ফ্রুটগুলো কালো হয়ে যায় পরে আর খাওয়া যায় না তো আমি এভাবে করে সবগুলো ফ্রুট এর সাথে মিক্স করছি একে একে একটা একটা ফ্রুট আমি এতে দিতে যাব আর মিক্স করতে যাব এভাবে করে মিক্স করে যাব। খুব ভালো করে মিক্স করতে হবে নাহলে ফ্রুটের ভিতরে কাস্টারটা ভালো করে মিশবে না সব কিছু ভালো করে মিক্স করার পরে আমি উপরে কয়েকটা আঙ্গুর আর আনার দিয়ে সাজিয়ে দিচ্ছি অনেক ইজি রেসিপি না যত ইজি ইজি রেসিপি হয় তত আমাদের জন্য সুবিধাই ব্যস্ত জীবনে মানুষ এত বেশি ক্রিটিক্যাল জিনিস তৈরি করা অনেক কষ্ট হয়ে যায় এরকম ইজি রেসিপি আমরা সব সময় তৈরি করে বাসে খেতে পারি তো ভিউয়ার্স আমার রেসিপিটি সহজ লাগলে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব চ্যানেলের পাশে যে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে নেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা সাথে সাথে পাবেন তো কেমন লেগেছে আজকে আমার কাস্টার তৈরির ভিডিও কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর আমার ভিডিওটি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি খুদা হাফেজ